राय शम्भ शम्भ तिनन् <Sess> সবাইকে নমস্কার তো নিশ্চিত সংক্রমণের সংখ্যা পুরো বিশ্বজুড়ে দশ লক্ষেরও বেশি পেরিয়ে গেছে হাজারেরও বেশি লোক মারা গেছেন আজ অর্থাৎ শেষ চব্বিশ ঘন্টায় কম বেশি পনেরো হাজার পাঁচশো জনের উপর মানুষ মারা গেছেন সারা বিশ্বে যুক্তরাষ্ট্রে অতিক্রম করেছে আড়াই লাখ সংক্রমণ ছ হাজারের মৃত্যু স্পেন অতিক্রম করেছে ছুঁয়েছে এগারো হাজার মৃত্যু ইটালি চোদ্দ হাজার জার্মানি প্রায় এক হাজার একশো চীন তিন হাজার তিনশো ফ্রান্স ইরান ইউকে প্রায় তিন হাজার ছুঁই ছুঁই ভারত হল বাহাত্তর যেটা চমৎকার একটা দেশের জন্য যে এত বড় কর্নিশ এখন অবধি সমস্ত নেয়া ব্যবস্থাগুলোর জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে একই সময় কিছু লজ্জাজনক ঘটনা ঘটেছে দেশের বুকে শেষ দুদিন ধরে কিছু দলের লোকজন আক্রমণ করছেন ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের যারা তাদের শুশ্রূষার জন্য এগিয়ে আসছেন কারণ তাদের নিজস্ব বিশ্বাস ব্যবস্থা রয়েছে তো এরকম একটা সময়ে যখন একান্তই একটা এক প্রকার জাতীয় আপতকালীন স্থিতি চলছে যে কেউ যে অন্য কারো জীবনের ঝুঁকি বাড়াচ্ছে অবশ্যই কঠোর হাতে নিয়ন্ত্রিত হওয়া উচিত কারণ এটা শুধু তাদের একার জীবন নয় তারা বিপর্যয় ডেকে আনছেন সবার জীবনে এবং দেশকে প্রচন্ড চাপের মুখে ফেলে দিচ্ছেন বিশেষ করে তারা যারা আক্রমণ করছেন তাদেরকে যারা একদম সম্মুখ সমরে রয়েছেন নিজেদের জীবনে পরোয়া না করে বেশিরভাগ ডাক্তাররাই যারা এইসব জায়গায় কাজ করছেন ফিরছেন তাদের প্রতিদিন বাড়িতে তাজ এবং অন্যান্য সব হোটেল ঘর ছেড়ে দিয়েছে তাদের জন্য তারা কেবল থাকছেন হোটেলের ঘরে এবং ফিরে যাচ্ছেন কাজে নিজেদের পরিবারকে সংক্রমিত করার ভয় এবং বহু স্বাস্থ্যকর্মী ও ডাক্তারেরা মারা গেছেন বিশ্বজুড়ে ভারত সহ আর এসবের মধ্যেও তাদের উপর আক্রমণ করা হচ্ছে যখন তারা আপনাদেরই সেবায় এসছেন এই ব্যাপারে ভীষণ কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত যদি তা না করা হয় আমার মনে হয় যদি প্রত্যেকেই আচরণ করা শুরু করেন তাদের নিজেদের কল্পনা ও পছন্দ অপছন্দ বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে তবে কোনো দেশই থাকবে না এটা খুবই গুরুত্বপূর্ণ যে এরকম একটা সময়ে আমি আশা করি সংশ্লিষ্ট দপ্তরগুলি আমি জানি প্রতিটি দপ্তর যারা কিছু করতে পারেন ইতিমধ্যেই তারা মারাত্মকভাবে ব্যস্ত এই মুহূর্তে এই বন্দিদশার শৃঙ্খলা বজায় রাখতে আমি অনুরোধ করছি প্রতিটি নাগরিককেই যেন বন্দিদশাটি কাটে আমাদের প্রত্যেকের স ইচ্ছা কারোর জোর করে চাপিয়ে যখন কিছু করা হচ্ছে আমাদেরই কল্যাণের জন্য কেন সেটা জোর করে চাপাতে হবে একটি দেশ হিসাবে স্বতন্ত্র নাগরিক হিসাবে আসুন আমরা এগিয়ে আসি স্বেচ্ছায় এটা বাধ্যতামূলক হওয়া উচিত না যে রাস্তায় পুলিশকে থাকতেই হবে এটা করি এবং খেয়াল রাখি যাতে এটা হয়ে না ওঠে কোনো বড় সড় বিপর্যয় একটা দেশে যার জনসংখ্যার জনঘনত্ব যদি সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে যে ফলাফলটা গুনতে হবে তা খুব খারাপ হবে খুব খারাপ যেকোনো দিক থেকে তো যেমনই হোক মানুষের পরিস্থিতি মানুষের যাই সমস্যা থাকুক যেমনই দুর্দশার মধ্যে দিয়ে মানুষ যাক না কেন প্রকৃতি ও জীবন তার মতোই চলতে থাকে বরাবরের মতো আসলে আগের থেকেও ভালো মানুষ ছাড়া প্রতিটি জীবই আগের থেকে ভালো আছেন দুঃখের বিষয় আমাদের জন্য আপনারা দেখলেন ময়ূর নাচে আরো কত কিনা হচ্ছে সারা বিশ্ব কেউ কেউ আমি জানি না যদি কেউ সত্যি গবেষণা করতে পারেন খুব কম সময়ের মধ্যে কিন্তু কিছু মানুষ বলছেন এটা ফিরে গেছে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় যেটা প্রায় পঁচাত্তর বছর বা তারও আগের কথা পঁচাত্তর বছর আগে কার্বন নির্গমনের মাত্রা যে ছিল এখন সেই স্তরে নেমে এসছে তাই গাছ আর বৃক্ষ পোকামাকড় পাখি পশু এমনকি হাওয়াও খুব খুশি আমাদের জীবন এক মুহূর্তে ব্যাহত ও বিচ্যুত এতে আমাদের সবারই কিছু না কিছু ক্ষতি হচ্ছে কিন্তু আসুন আমরা অন্তত আনন্দ পাই যে অন্য সব প্রাণীরা ভালো আছে এর সমাদর করা যাক সেই সমস্ত জীবন যারা কষ্টে ছিল আমাদের জন্য এই তিন চার পাঁচ সপ্তাহ যতগুলো সপ্তাহই হোক না কেন তারা সব ভালো আছে আমরা অন্তত তাদের ভালো হতে খুশি হতেই পারি হাজার হোক আমিও সামান্য একটা জীবনই আমি আগের থেকে ভালো তো একটা ছোট কবিতা লিখেছি আপনাদের জন্য এটার নাম গুঞ্জন এখানে কি ঠিক আছে আপনি নিজেই পড়ে নেবেন নাকি আমি পড়ে ট্রি On a hot summer afternoon, fruit flies buzz lazily. The flutter of the butterfly has slowed to match the mood. A lazy tropical summer afternoon, gazing up at the magic of exquisite geometry of branches, twigs, leaves, and above all, the enterprising rays of sun finding their way through this magical mess, my not tingle with rapture of pure life and willingness to merge into the very sword that I lay upon. Jibona Morun chalte thake Jaya mani hok amade shamajik abastha arthik সেসবই জরুরি কিন্তু সবথেকে জরুরি হল জীবন অন্য সব প্রাণীরাই মনে হচ্ছে খুশিতে আছে আমার মনে হয় আমাদের তাদের সাথে যোগদান করা উচিত মজা করা মানে নয় দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা কারণ লোকের মজা করার ধারণা বলতে সবসময় বোঝায় খাওয়া দাওয়া নেশা করা অসংবেদনশীলভাবে চলাকে মনে করা হয় মজা করা আজকাল তরুণদের কাছে অন্য এক উপায় আছে মজা করার আনন্দ করা মানে কোনো নির্দিষ্ট কাজ নয় যদি আপনি একটু হালকা খেলার মেজাজে থাকেন জীবনে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উৎসব বিশেষ করে যখন পরিস্থিতি যার আমরা সম্মুখীন হই সেটা হয় সংকটজনক সেই সময় যদি আপনি খেলার মেজাজে থাকতে পারেন আপনার জীবন উৎসবের মতনই হয়ে যাবে এটা সময় তা অভ্যাস করার আপনারা আছেন নিজেদের বাড়িতে সুরক্ষিত এমন মানুষদের মধ্যে যারা সব সময় আপনাকে আক্রমণ করেন খুঁটিনাটি বিষয়ের জন্য কিন্তু আপনার ক্ষতি যারা করতে চান না এই হলো পরিবার তারা আপনার ক্ষতি চান না তারা আপনার ভালোবাসার লোকজন কিন্তু তারা প্রত্যেক ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে আক্রমণ করেন আর কেউ সাহস করবে না এই সব জিনিসের জন্য আপনাকে আক্রমণ করতে তাই এটাই হলো সময় এটা শেখার যে কিভাবে এই পরিস্থিতিগুলোর খেলার ছলে সামনা করা যায় এটাকে উৎসবের মতো করে তোলা যায় আশা করি আপনি এই তিন সপ্তাহে একসাথে থাকার মুহূর্তগুলি অনেক আনন্দের সঙ্গে স্মরণ করবেন আমি নিশ্চিত এই তিন সপ্তাহ আপনি নিজেই সৃষ্টি করবেন বারংবার যদি আপনি এটাকে সত্যিই সুন্দর তিন সপ্তাহ করে তোলেন আর যদি আমরা সকলে দায়িত্বের সাথে আচরণ করি এটি তিন সপ্তাহই হবে তার থেকে বেশি নয় কিন্তু যদি আমরা দায়িত্ব জ্ঞানহীনভাবে আচরণ করি এটি অনেক বেশি লম্বা হয়ে উঠবে এবং আমাদের এক ভীষণ মূল্য চোকাতে হবে আমাদের কাজকর্মের বিভিন্ন স্তরে প্রশ্ন সৎগুরু প্রথম প্রশ্নটি এসছে মার্ক স্নোয়ের কাছ থেকে বর্তমানে যে গভীর সংকটটি জলবায়ু পরিবর্তনের মতো কঠিন সংকটকে ছায়াচ্ছন্ন করছে সদগুরু আপনি কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমষ্টিগত ইচ্ছাশক্তিকে সম্বোধন করবেন যাতে তারা এই সংগ্রাম থেকে পরিশ্রান্ত হলেও এই বিপর্যয়কে এড়াতে পারে বেশ জলবায়ুর পরিবর্তন এই বিষয়ে আবার কী মন্তব্য করব জলবায়ুর পরিবর্তনের এই সমস্যাটি আপনার ভাইরাস গঠিত সংক্রমণ আছে বলে চলে যাবে না জলবায়ুর পরিবর্তন একটি সংক্রমণের মতো এই পৃথিবীটার জন্যই আর সেই ভাইরাসটি হলাম আমরা অনেক দিন ধরে আমরা এই গ্রহটাকে সংক্রমিত করেছি এমনভাবে যে ধীরে ধীরে আমরা এর থেকে প্রাণ কেড়ে নিচ্ছি যেহেতু আমরা এত বুঝলেন জনগণ আতঙ্কিত এই ভাইরাসের জন্য অন্য সব জীবজন্তুরা প্রতিটা গাছ প্রতিটি কীট পতঙ্গ পশু পাখি সবাই আতঙ্কিত এই মানুষ ভাইরাসের জন্য হ্যাঁ এদের অনেকেই বিলুপ্ত হয়ে গেছে অনেকেই বিলুপ্তির পথে তো আমাদের এই দুশ্চিন্তায় এই ভাইরাসটি নিয়ে আমাদের অন্য সমস্যাগুলো ভুললে চলবে না তবে বিষয়টা হলো এই মুহূর্তে এই সমস্যাটাতেই মনোনিবেশ করা দরকার তা না হলে এই সমস্যা প্রকাণ্ড হয়ে যেতে পারে মানব জাতির জন্য কারণ এটা চলতে পারে বহু মাস বা বছর ধরে যদি আমরা একে রোধ না করি হয়তো আপনার হলো সেরে গেলেন আরও কারো হলো সে ছড়িয়ে দিল আবার তারা সেরে উঠল অন্য কাউকে সংক্রমিত করলো এটা চলতেই থাকবে ধারাবাহিকভাবে যতক্ষণ না এই ভাইরাস নিজে থেকে একটু মৃদু রূপ ধারণ না করে সাধারণত সেটাই হয়ে এসছে কিন্তু হবেই এমন নয় তাই আমরা ভুলতে পারি না অন্যান্য সমস্যাগুলোকেও বিশেষ করে জলবায়ুর পাল্টে যাওয়া যখন জলবায়ু পরিবর্তনের কথা বলা হয় বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা আছে এ নিয়ে কনসিয়াস প্ল্যানেট আন্দোলনের বা সচেতন পৃথিবী আন্দোলনের অঙ্গ হিসাবে আমি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি একটাই বিষয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই গ্রহকে পুনর্জীবিত করে তোলা যে সমস্ত কিছুকে আপনি জীবন হিসাবে দেখতে পান তার বাইরেও জীবন আছে যদিও কিন্তু সাধারণভাবে যা কিছু দেখেন জীবন হিসাবে এই গ্রহে কীটপতঙ্গ থেকে পশু পাখি গাছপালা এবং আমরা নিজেরা এই সব কিছুই হয় শুধু এই উনচল্লিশ ইঞ্চি কর্ষণীয় জমিতেই সব কিছুই হয় এটুকুর মধ্যেই তার নিচে সব জীবাণুরা আছে তারাও গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তাদের খুব বেশি ক্ষতি করছি না সত্যিকারের ক্ষতি হচ্ছে এই ওপরের উনচল্লিশ ইঞ্চির মাটিতে যেটা পোষণ করে সমস্ত জীবনগুলিকে যা আমরা জানি পিঁপড়ে থেকে হাতি সবই নির্ভর করে এই উনচল্লিশ ইঞ্চির ওপর এমন নয় যে এর নিচেরা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এখানেই বেশিরভাগ জীবনগুলি থাকে আর এখানে সবথেকে বেশি ক্ষতিও হচ্ছে আরও অনেক কিছু আছে বায়ু দূষণ আছে জল দূষণ আছে শব্দ দূষণ আছে অন্য আরও অনেক সমস্যা আছে যার উৎস আমরাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল এটা নিশ্চিত করা যে এই উনচল্লিশ ইঞ্চির মাটি জৈবিকভাবে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর থাকে যদি এই একটা জিনিস আমরা করতে পারি বাকিটা এই গ্রহের ক্ষমতা আছে নিজেকে পুনর্জীবিত করার এবং অন্যান্য সমস্যা সামলে নেয়ার বেশিরভাগটাই বেশ লোকে নিয়ে তর্কাতর্কি করবে তারা যত চান তর্ক করতে পারেন কিন্তু আপনি যদি কাজ চান কোনো সমাধানমূলক কাজ তখন এভাবেই কাজটা করতে হবে এজন্যই আমি পেতে চাইছি পৃথিবীর গুরুত্বপূর্ণ শক্তিকে নানা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মানুষকে নানা প্রতিষ্ঠানকে কনসিয়াস প্ল্যানেট মুভমেন্টের সচেতন পৃথিবী আন্দোলনের অংশ হিসাবে মনোযোগের কেন্দ্রকে নিয়ে আসতে এই উনচল্লিশ ইঞ্চিতে কিন্তু কেউ হয়তো উদ্বিগ্ন দিল্লির আবহাওয়া নিয়ে আমি কথা বলছি না আমি বলছি না আপনার চিন্তিত হওয়া উচিত নয় সেটাও একটা উদ্বেগের কারণ কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পৃথিবীতে যে এটা নিশ্চিত করা যাতে মরুকরণ বন্ধ হয় মরুকরণ মানে আমরা রূপান্তর করছি উর্বর মাটিকে বালিতে কারণ আমরা টেনে নিচ্ছি সমস্ত জৈব পদার্থ মাটির থেকে এবং এটা বালিতে পরিণত হচ্ছে একবার এটা হয়ে গেলে একে বদলাতে একশো দুশো তিনশো বছর লেগে যাবে ফিরিয়ে আনতে একে কিন্তু তা হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে পঁচিশ ভাগ ভারতের জমি ধরা হচ্ছে অনাবাদী বলে বেয়াল্লিশ ভাগ তামিলনাড়ুর জমি মনে করা হচ্ছে অনাবাদী এগুলো সবই ছিল খুব উর্বর এবং সমৃদ্ধ জমি কিন্তু এখন এগুলো এগোচ্ছে মরুভূমিতে পরিণত হওয়ার দিকে তো জৈব পদার্থ ফিরিয়ে দেয়া সোজা ব্যাপার দুটো মাত্র উৎস এর পশুর বজ্র এবং গাছের পাতা সহজ ব্যাপার আর কিছুই ফিরিয়ে দেয়ার নেই এটা অন্য কোথাও থেকে আসছে না মানুষ বলতে থাকেন প্রযুক্তি আর প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে ক্ষতি আটকানো যায় কিন্তু সমাধান কেবলমাত্র এই ভূমিতেই আছে প্রত্যেকটা প্রযুক্তি যার সম্পর্কে আমরা আজ অভিযোগ করছি আপনাদের বুঝতে হবে যে পঞ্চাশ বা একশো বছর আগে এগুলোর গুণ গা হতো একবারে শ্রেষ্ঠ বলে যখন প্রথম বাষ্পীয় ইঞ্জিন কয়লায় চালানো হল মানুষজন ভাবল এটা শ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা যা এ পর্যন্ত ঘটেছে আমি এর বিরুদ্ধে নই হ্যাঁ এটা বিবর্তনের অংশ মানুষের প্রযুক্তির বা মানুষ যে প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে ঠিকই আছে যা ঘটেছে আমরা পারব না পরিবর্তন করতে যা আমরা করেছি তার ইতিহাস কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটাই যে প্রত্যেকের মনোযোগের কেন্দ্রবিন্দু সরে আসা উচিত মাটিতে আমাদের অবশ্যই দেখতে হবে যে যতটা পরিমাণ সম্ভব ততটা মাটি যেন জৈব পদার্থ সমৃদ্ধ হয় একমাত্র যে উপায়ে আপনি এটা ফিরিয়ে আনতে পারেন তা হল একে ছায়ার নিচে রেখে যেখানে জৈব ক্রিয়াকলাপ শুরু হবে তখনই আপনি যদি বুঝতে না পেরে থাকেন যে আমি কি বলছি যেখানে কোনো ধরনের ছায়া নেই শুধু মাটি খুঁড়ুন আট নয় ইঞ্চি পর্যন্ত দেখুন এটা কীরকম যেখানে অনেক গাছ আছে বা জঙ্গলে যান মাটি খুঁড়ুন আর দেখুন সেটা কীরকম নিজেই বুঝতে পারবেন আপনাকে কোনো ধরনের কোনো কোনো বৈজ্ঞানিক হতে হবে না শুধু সহজ স্বাভাবিক বোধ আপনাকে বলে দেবে এই মাটি উর্বর এবং জীবন্ত প্রাণে পরিপূর্ণ মাটি হল বাসভূমি যার মধ্যে কোটি কোটি প্রাণ বেড়ে উঠছে এই সতেজ প্রাণের কারণে সব কিছু জন্মাচ্ছে আমরা খাবার খাচ্ছি অন্য প্রাণীরা বেড়ে উঠছে সব কিছুই ঘটছে কারণ মাটি সমৃদ্ধ একবার যদি মাটিতে উর্বরতা না থাকে তাহলে আপনি গ্রহকে দুর্দশাগ্রস্ত করছেন নানাভাবে কিন্তু মানুষ ছোটখাটো ব্যাপারে মনোযোগ দিতে পছন্দ করেন আমি বলছি না এর প্রয়োজন নেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ওয়াকিবহাল আমাদের যা যা সমস্যা আছে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে যখন জরুরি প্রয়োজন বন্ধ করবার এবং বাধা দেয়ার পৃথিবীর মেরুকরণের ছোটখাটো ব্যাপারে মনোযোগ দেয়াটা কারণ হতে পারে অতিরিক্ত ভিন্নমুখী হওয়ার দেশের সম্পদ যেদিকে যাওয়া উচিত সেদিকে যাবে না যেদিকে পদক্ষেপ নেওয়া উচিত সেটা হবে না একবার হয়েছিল কি শঙ্কর পিল্লায় রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন ওনার স্ত্রী খোঁচা মারলেন কনুই দিয়ে পাঁজরে কারণ জানেন তো পাঁজরের সাথে মহিলাদের একটা সংযোগ আছে অন্তত এটাই মনে করা হয় তাই সে তার পাঁচরায় খোঁচা দিল বাকি পাঁচরাগুলোতে তিনি বললেন আমি শুনলাম দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করছে আ ঠিক আছে ঘুমিয়ে পড়লো আবার এবার গুঁতো দিল খোঁচা নয় জরায় গুঁতো দিতে দিতে সে বলল আমি আবার শুনলাম দরজাটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ করলো কি তুমি কি চাও আমি গিয়ে দরজায় তেল দিই এখন আরও বড় একটা সমস্যা আছে এটা তেল দেওয়ার সময় নয় দরজার কবজাগুলোয় আরও অনেক বড় একটা সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে হলো এই মাটির অবক্ষয় হ্যাঁ বাতাসে কার্বন আছে আচ্ছা ওরা আপনাকে বলছেন যে এক সপ্তাহের লকডাউনে এটা চলে গিয়েছে প্রায় সব কিছু প্রায় ঠিক ওই বিষয়গুলো নিজেদের মেরামত করে নেবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি যদি মাটির ক্ষতি করেন এটা এক শতাব্দী বা দুই শতাব্দী লাগবে এটাকে ফিরিয়ে আনতে তাই আপনি ওপরের মাটির ক্ষতি করতে পারেন না আর ভাবতে পারেন না যে আমরা ভালো থাকবো বাতাস পরিশোধন করব। না আপনি ওপরের মাটির ক্ষতি করতে পারেন না আর ভাবতে পারেন না যে যথেষ্ট পরিমাণ জল থাকবে পৃথিবীতে না এটা অন্য কোনো জায়গায় থাকবে কিন্তু আপনার ব্যবহারযোগ্য থাকবে না আপনি যদি সত্যিই এই গ্রহকে বিপর্যস্ত করতে না চান আর এর ভারসাম্যকে এমনভাবে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে না পড়ে মানব সভ্যতার বিকাশের জন্য কেন এমন হয় যে মহান সভ্যতাগুলো বিকশিত হয়নি কালাহারি মরুভূমিতে কেবল এই কারণে যে মাটি সমৃদ্ধ নয় এটা এতটাই সরল আমরা যদি মরুকরণ বন্ধ না করি যদি মাটির ক্ষতি হওয়া বন্ধ না করি তাহলে এমন নয় যে গ্রহটা থাকবে না এটা শুধু মানুষের বসবাসযোগ্য আর থাকবে না তাই এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা মানুষের পদচিহ্ন কমাতেই হবে অনেক কিছু করার আছে সব থেকে গুরুত্বপূর্ণ হল পায়ের সংখ্যা কমান আমরা খুব বেশি সংখ্যক পা আমরা চমৎকার কিন্তু আমরা সংখ্যা একটু অতিরিক্ত বেশি তাই অর্ধেক পৃথিবী বা তার থেকে একটু বেশি বাড়িতে বসে আছে হঠাৎ ওরা বলছেন সব ধরনের মাপকাঠি বাতাসের গুণমানের ব্যাপারে এটা সেটা সব কিছু বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমরা ছিলাম কেবল একশো ষাট কোটি মানুষ আজ আমরা এগোচ্ছি একটু একটু করে আটশো কোটির দিকে একশো বছরে বা একশো বছরের একটু বেশি সময় বুঝলেন সেটা আমাদের সচেতন মানুষ বলে কিন্তু পরিচয় দেয় না স্পষ্টতই আমরা খুবই তারা চালিতভাবে জীবন কাটাচ্ছি তো এটাই সময় এই বিষয়ে সমাধান খোঁজার এমন নয় যে কাল সকালে লোকসংখ্যার সমস্যা সমাধান হয়ে যাবে আমরা যদি সমাধান খুঁজি এখন পরবর্তী তিরিশ বছরে আপনি দেখবেন প্রয়োজনীয় হ্রাস মানুষ জনসংখ্যাকে দেখছে ক্ষমতা হিসাবে মানুষ জনসংখ্যাকে দেখছে রাজনৈতিক ক্ষমতা হিসাবে শিল্পায়নের ক্ষমতা হিসাবে এক ধরনের অর্থনৈতিক ক্ষমতা হিসাবে পৃথিবীতে এটাকে এভাবে দেখা ঠিক নয় এটাকে এভাবে দেখা ঠিক নয় না হলে এই ধরনের অতিমারী মহামারী সব আসবে আর আমাদের সংখ্যা কমিয়ে দিয়ে যাবে আমরা যদি সচেতনভাবে এর সঙ্গে মোকাবিলা না করি প্রকৃতি আমাদের সাথে এটা নিষ্ঠুরভাবে করবে এই মুহূর্তে সেটাই ঘটছে এক দিক থেকে এটা আমাদের সাথে ঘটছে এক নিষ্ঠুরভাবে কিন্তু এমনকি চরম বিপর্যয়ে আসন্ন বিপর্যয়ের সঙ্গে সচেতনভাবে মোকাবিলা করা যায় যাতে এটা খুব নিষ্ঠুর না হয়ে ওঠে যদি সবাই সবার হুঁশে ফিরে আসে সদ্গুরু পরের প্রশ্নটা দয়া করে প্রশ্নটা পড়ুন এটা হলো ডিজি হিউয়ান কিউবা ফ্রান্স থেকে সদগুরু আমরা সারা জীবন ধরে শিখি আমাদের নিজেদের সম্পর্কে আর আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে আমরা গুণ ও সক্ষমতা লাভ করি সেগুলো কি পরের জন্মে হারিয়ে যায় আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হয় আপনার কি ডিজের দক্ষতা পরের জন্মেও থাকবে কিনা সেটাই কি প্রশ্ন ডিজে উনি কি ফ্রান্স থেকে আচ্ছা আমি নিশ্চিত আপনি একটি মস্করা সহ্য করতে পারবেন একদিন আমাদের ফরাসি ডিজে যাচ্ছিলেন লোকাল ট্রেনে করে আর এক মাও তার বাচ্চা ছোট বাচ্চা ছেলে স্কুলের ছাত্র যাচ্ছিলেন সেই ট্রেনে আর তিনি তাকে বলতে শুনলেন তার নাম ছিল অ্যালফোন্স তো মা বললেন তোমাকে অবশ্যই আজকের হোমওয়ার্ক করতে হবে না হলে তুমি কি চাও তোমাকে অ্যালফোন্সের অনুষ্ঠান শুনতে হোক ডিজে তার বুক ফুলে উঠল তার গর্ব হলো যে এই মা তার অনুষ্ঠান দেখতে বলছে এই শিশুকে একটি ছোট্ট শিশুকে ছেলেটি বললেন না তখন তিনি বললেন ভালো করে আচরণ করো না হলে তোমাকে অ্যালফোন তো যে দক্ষতা আপনি অর্জন করেছেন এখন সেটা কি পরের জীবনের সঙ্গে যাবে আমি ভেবেছিলাম একমাত্র ভারতীয়রাই পুনর্জন্ম নেয় ফরাসিরা নেয় না চিন্তা চিন্তাভাবনার মধ্যে দয়া করে ঢুকবেন না প্রথম এবং প্রধান জিনিস হল আপনার জীবনে কখনোই আপনার সময় আপনার চিন্তা আপনার আবেগ এবং প্রাণশক্তিকে এমন কিছুতেই খরচা করবেন না যা আপনার অভিজ্ঞতায় নেই তার মানে হল যদি আপনি এমন কিছুতে আপনার চিন্তা এবং আবেগ খরচা করেন যা আপনার অভিজ্ঞতায় নেই আপনি মনে ভ্রমে পড়ে যাবেন এখনই পরের জন্মে বাঁচতে শুরু করবেন যেখানে এই জীবনটাই বাঁচেননি ভালো করে তাহলে আমি আধ্যাত্মিক সন্ধানে কি করে হব আধ্যাত্মিক সন্ধান মানে হলো এই এখন আপনি যেখানে আছেন ধরুন আপনি এখন এখানে এই বাড়িতেই বসে আছেন কিছু একটা দেখতে চান আপনি যেটা বাইরে অনেক দূরে রয়েছে এমন নয় যে আপনি এখানে বসে থেকে সেটার কথা ভাববেন আপনি গিয়ে সব থেকে উঁচু গাছটায় চড়বেন এবং দেখবেন একটু বেশি ভালো দেখতে পাবেন আর যদি একটু বেশি সময় গাছে বসেন গাছটিও একটুখানি বেড়ে যাবে তো আপনি আরও একটু ভালো দেখতে পাবেন তো এসবই করেন আপনি আধ্যাত্মিক সন্ধানী হয়ে আপনি যেখানে আছেন সেখান থেকে দেখেন পরের পদক্ষেপটা কি আপনি অন্তিম পদক্ষেপের কথা ভাবেন না নইলে আপনি ভ্রম দর্শন শুরু করবেন এটাই ঘটছে বেশিরভাগ ধর্মের সকলেই চিন্তা করছে অন্য একটা জায়গায় যাওয়ার কথা এই জায়গাটায় গোলমাল পাকিয়ে অন্য জায়গায় যাচ্ছে যেখানে অপরিণত জিনিসপত্র দেয়া হয় বাল্যক্ষিল্য জিনিস যেভাবে স্বর্গকে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ধর্মে আমি দ্বিধাহীন এটি এমন একটি জায়গা যেখানে আমি যেতেই চাই না শতকর একশো ভাগ কারণ মনে হয় যেন একটা এসেছিল কোনো একটা স্বল্প বুদ্ধি পুরুষের মাথায় মেয়েদের কোনো জায়গাই নেই যাই হোক একমাত্র ব্যবহার করা ছাড়া সেখানে নারীদের কোনো স্থান নেই এই জিনিসগুলো তৈরি করা হয়েছে বিকৃত বুদ্ধি মানুষদের মাথায় যে সমস্ত জিনিস থেকে তারা বঞ্চিত হয়েছেন এখানে কল্পনা করছেন যেন অনেক বেশি পরিমাণে ওখানে রয়েছে সেখানে সত্যিই কোনো ভূমিকা নেই নারীর আপনি গ্রহে অনেক ভালো করতে পারবেন স্বর্গে যাবার চিন্তাও করবেন না আমি নিশ্চিত যে সেখানে আমি যাচ্ছি না যোগ্যতার কারণে নয় হতে পারে সেটাও একটা প্রশ্ন সোজাসুজি কারণটা হলো এই ধরনের বাজে জায়গায় আমি কখনোই যেতে চাই না যে স্বর্গ মানুষ তৈরি করেছে এটা এখানে যা দেখছেন আপনার স্রষ্টার তৈরি আমার অন্তরে যা আছে সেটা আমার তৈরি তা সবসময় স্বর্গের মতো বোধ হয় আপনি যদি বাইরেরটাও সামলাতে পারেন যথেষ্ট ভালোভাবে তাহলে বাইরেটাও স্বর্গ হয়ে যাবে এটা নিশ্চিতই স্বর্গ বাইরে পরিস্থিতির ব্যবস্থাপনা প্রয়োজন কিন্তু অল্প একটু ব্যবস্থাপনায় সেটাও স্বর্গ আপনি অন্য জায়গায় যেতে চান দয়া করে যান কিন্তু আপনি এখানে আছেন কেন এখন আমাদের সামাজিক দূরত্ব প্রয়োজন যেসব মানুষ স্বর্গে যেতে চান তারা এখনই চলে যান এটা স্বাভাবিকভাবেই ঘটবে সামাজিক দূরত্ব এই মুহূর্তের প্রয়োজন জানেন তো তো অ্যাল অ্যালফোন্স কি নাম তার নাম নিশ্চয়ই অ্যালফোন্স নয় কিন্তু যদি এমন হয় আপনাকে এই গ্রহে ছুঁড়ে ফেলার বদলে একটি ডিজে হিসেবে ধরুন তাদের একটি ডিজের প্রয়োজন হল স্বর্গে আপনি ওখানে গেলেন আমরা জানি না অন্য কি কি রকমের ডিজেরা ওখানে আছেন আপনার আগেও কেউ পৌঁছাতে পেরেছে নাকি আপনি প্রথম ডিজে আমি জানি না তাদের আপনার সঙ্গীতের প্রয়োজন আছে কিনা সেটাও আমি জানি না এই পৃথিবীতে এই মুহূর্তে যাই আপনি করছেন তা আপনি কিছু ঠাট্টা করছেন বা আপনি যাই করুন না কেন শুধু আপনার সবচেয়ে ভালোটা করুন যাই হোক না কেন কোনো ব্যাপার না আপনি কি করছেন কত ছোট কত বড় সেটা কোনো ব্যাপারই নয় করুন সেটা সম্পূর্ণভাবে যখন আপনার সুযোগ আছে তা করার যা আপনি করতে পারেন আপনি ইতস্তত করেন আপনি এটাকে আটকে রাখছেন যাতে আপনি আপনার দক্ষতা স্বর্গে নিয়ে যেতে পারেন বা পরের জন্মে হিন্দুরা এটা পরের জন্মে নিয়ে যেতে চান আর মুসলমানের এটা স্বর্গে নিয়ে যেতে চান না দয়া করে এই জীবনে আপনার যাই দক্ষতা থাক না কেন আপনার যাই ক্ষমতাই থাক না কেন যে ভালোবাসে আপনার থাক না কেন যে আনন্দই থাক না কেন সেই অর্থহীন জিনিসকে এখানেই খরচ করুন সম্পূর্ণভাবে কিছু না বাঁচিয়ে এটা ঘটেছিল আপনি জানেন এই মুহূর্তে ইউকে এখন টালমাটাল হয়ে পড়েছে এই ভাইরাসের আক্রমণে এটা কিছুদিন আগে এক যুবক যিনি লন্ডনে থাকতেন মিস্টার বার্নবাড়ি ঠিক করলেন কাকাকে দেখতে যাবেন যিনি গ্রামে থাকতেন তিনি বহুদিন তাকে দেখেননি অনেক বছর কেটে গেছে তাই তিনি ঠিক করলেন একবার দেখতে যাবেন কারণ তার কাকিমা মারা গিয়েছিলেন আঠেরো মাস আগে কিন্তু উনি ব্যস্ত ছিলেন তাই উনি সঙ্গে সঙ্গে যেতে পারেননি এখন তিনি ঠিক করলেন যাবেন গেলেন আর নামলেন একদিকেই গাড়ি যায় এমন এক রেল স্টেশনে তারপর তিনি এদিক সেদিক দেখতে লাগলেন জায়গাটা জনশূন্য লাগছিল সেখানে ছিলেন একজন কালের ভারে জর্জরিত বৃদ্ধ যিনি সেখানে বসেছিলেন তো তিনি তার কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন আমার কাকা বার্নবাড়ি এখানেই কোথাও থাকেন আপনি কি আমাকে বার্নবাড়ির খামারটা কোন দিকে বলতে পারবেন অ্যান্ড্রিউ বার্নবাড়ি বৃদ্ধ মানুষটি বললেন ও অ্যান্ড্রিউ সে তো কাল মারা গিয়েছে ও উনি কীভাবে মরতে পারেন আমি সপ্তাহ অন্তটা ওনার সাথে কাটাবো বলে এসেছিলাম বয়স্ক মানুষটি এই সুন্দর পোশাক পরিহিত লন্ডনের যুবকটির দিকে দেখলেন এবং তিনি বললেন বিরক্তির সাথে ও হয়তো তিনি আপনার আগমন প্রত্যাশা করেছিলেন সেই জন্য তিনি সঠিক সময় মারা গেছেন তাই বিশেষত এই সময়ে এই ভাইরাসের সময়ে আপনি জানেন যে আপনি মরণশীল আপনি সব সময় কিন্তু অন্তত এখন আপনি নিশ্চিতভাবে এটি জানেন তাই আপনার যা কিছুই আছে যা কিছুই আছে আপনার দক্ষতা আপনার ভালোবাসা আপনার আনন্দ আপনার উদ্ভাবনী ক্ষমতা এসবই এখন দেখান আপনার কিছু করার ক্ষমতা এখনই সেটি দেখান এটাকে অন্য আরেকটি জীবনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না কী জানি পরের জীবনে আপনি আরশোলা হয়েও জন্মাতে পারেন আপনার হাসছেন কেন তারা বলছে আরশোলা হলো এমন একটি প্রাণী যে একশো কোটিরও বেশি বছর পৃথিবীতে বেঁচে আছে এবার আপনি একটি মানুষের জন্মগ্রহণ করেছেন পরের বার হয়তো আপনি আসল রূপে ফেরত চলে যাবেন এবং ডিজে দক্ষতা হয়তো আপনার কোনো কাজেই আসবে না সেটাই আমি বলতে চাইছি তাই এখনই সব কিছু করুন ভালো করে করুন আপনি যা কিছুই করছেন না কেন তা সম্পূর্ণ একাত্ম হয়ে করুন এটাই জীবনের আসল অর্থ জড়িত থাকা জীবন জড়িত থাকার মধ্যেই রয়েছে যেখানে জড়িত থাকার সম্ভাবনা নেই সেখানে জীবনও নেই সেজন্য বসে বসে নিছক চিন্তা করবেন না আপনি জানেন না আপনার আবার জন্ম হবে কি না হয়তো আপনি কিছু ভারতীয় বইপত্র পড়েছেন আপনি অবশ্যই জানেন না যে আপনি স্বর্গে যাবেন কি না সেটা আপনি কোনো একটা বইতেই পড়েছেন এসব ছেড়ে দিন আপনার পঞ্চ ইন্দ্রিয়কে সরিয়ে রাখুন আর জীবনকে অনুভব করুন দেখুন এটা কি বলছে সেটাই করুন এটা বলছে যে আপনাকে বাঁচতে হবে বাঁচতে হবে এবং সম্পূর্ণভাবে বাঁচতে হবে এর মানে এটা নয় যে আপনাকে কিছু একটা করতে হবে সম্পূর্ণভাবে বাঁচার মানে আমি কি রোজ রাত্রে পার্টি করব না 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 সম্পূর্ণভাবে বাঁচার অর্থ হল যত রকম সম্ভাবনা আছে এই জীবনটির জন্য তা খুঁজে দেখা এই জীবনে যত রকম সম্ভাবনা আছে সবই আপনার খুঁজে দেখা উচিত সেটাই হল সম্পূর্ণভাবে বেঁচে থাকা কিন্তু এখন এই বন্ধ চলছে এর মধ্যে আমি কি করে বেঁচে থাকব আমি চাই আপনারা জানুন আর আমি আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই জীবন শুধুমাত্র ভেতরে হয় আপনি যেটা ভাবছেন আপনার চারপাশে হচ্ছে সেটা শুধু একটি ভ্রম একজন এখানে বসে আছে আপনি ভাবছেন আপনি তাকে দেখতে পাচ্ছেন না এটি হলো শুধু আলো তার ওপরে পড়ছে প্রতিসরিত হচ্ছে এবং আপনার রেটিনায় ছবিটি ফুটে উঠছে সেখানে আপনি তাকে দেখছেন আপনি এটিকে দেখছেন না এখানে জীবনের সমস্ত অভিজ্ঞতাই দেখা শোনা ছোঁয়া আস্বাদন করা চিন্তা আবেগ দুঃখ যন্ত্রণা আনন্দ পরমানন্দ সুখ দুঃখ সবই আপনার ভেতরই হচ্ছে আপনি যত বেশি উজ্জীবিত হবেন তত বেশি অন্তর্মুখী হয়ে উঠবেন বাইরের কাজকর্ম শুধুই অভিব্যক্তিতে জীবন হচ্ছে এর ভেতরে তাই এই বন্ধ খুবই ভালো সময় আপনার এটাকে বন্ধ বলা উচিত নয় এটা সরকারের চাপিয়ে দেওয়া একটি বন্ধ নয় এটি হলো আপনার নিজের প্রত্যাহার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার আধ্যাত্মিক পথে yeah